লা লিগার ম্যাচে চরম অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে একেবারে শেষ মুহূর্তে 99তম মিনিটে উগ্র আচরণ করে লাল কার্ড দেখেছেন জুড বেলিংহাম, যাতে করে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। লা লিগার ম্যাচটিতে এদিন জিততে পারেনি রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধেই 2-0 গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। রিয়ালকে পথ দেখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময়ে ভিনির গোলে ব্যবধান কমায় রিয়াল। যোগ করার সময়ের 5ম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান কমে তাদের। 2-1 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের 76তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দ্বিতীয় গোল রিয়াল মাদ্রিদের সমতাসূচক গোলটি আসে। 76তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের সেই গোলে সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। বাকি সময়ে আর গোল করতে পারেনি উল্টো জুড বেলিংহামের রেড কার্ড রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে আসে, যার ফলে 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের পর রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে 66।